শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের উপর হামলার অভিযোগ তুলে এবার বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করল শামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও গুলিকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে আসল রহস্য বের করে অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে মঙ্গলবার শামসেরগঞ্জের কাকুরিয়া থেকে ডাকবাংলা পর্যন্ত বিশাল মিছিল করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মিছিলে পা মেলান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, জেলা মহিলা সভানেত্রী হালিমা বিবি, ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। এদিন কংগ্রেসের বিরুদ্ধে দফায় দফায় স্লোগান তোলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। অবিলম্বে রবিবার রাতে তিন পাকুড়িয়ার বাবুপুরে গুলিকাণ্ডের পূর্ণ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানানোর পাশাপাশি সেখানে শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ তুলে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। মিছিলে দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এদিন মিছিল শেষে ডাকবাংলায় গাড়িতেই অস্থায়ী মঞ্চ তৈরি করে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব। তিনার ডেস্টিনেশন আর একটা জায়গায় ছিল, তিনি যাচ্ছিলেন। সেই সময় কংগ্রেসের দুষ্কৃতীরা তিনার গাড়িকে আক্রান্ত করে, তিনাকে আক্রান্ত করে। দেখুন, আবার পরিকল্পনা মাফিক সেই দুষ্কৃতীরা আবার গুলিও চাইছে এবং থানায় এফআইআর করছেন আমাদের বিধায়কের নামে সহ আরো তিনজন। আমি এর তীব্র নিন্দা করছি এই ঘটনার, এবং আমাদের বিধায়কের নামে যে এফআইআর হয়েছে আর আমাদের আরো তিনজনের নেতৃত্বের নামে, আমি সেটাও পুরোপুরি পূর্ণ খণ্ডন করছি। আমাদের বিধায়ক বা আমাদের পার্টি থেকে এই কাজ হয়নি। এই কাজ আমাদের বিধায়ক এই কাজ করতে পারে না। তিনার নামে থানাতে বা কখনো কোথাও কোনো এইসব অভিযোগ নেই। কাজে তিনার রেকর্ড থানাতেই আছে, জনমানুষই আছে।